আমাদের কাছে লিবিয়া থেকে একজন প্রশ্ন পাঠিয়েছেন তার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না আমরা চেষ্টা করেছি আমাদেরকে জানানো হয়েছে যে তার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না তিনি প্রশ্ন পাঠিয়েছেন মোহাম্মদ মুশিবুর রহমান সাহেব তিনি একজন আহাম্মদী বন্ধু লিবিয়াতে কষ্ট করে দেখছেন ধন্যবাদ আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন তার প্রশ্ন হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাহ সালাম আসলে নবী নাকি অলি দলিল সহ উত্তর জানতে চাচ্ছেন তিনি দর্শক আপনি দেখতে থাকুন অনেক কষ্ট করে প্রবাসে সুদূর প্রবাসে আমাদের অনুষ্ঠান দেখছেন এই জন্য আপনাকে ধন্যবাদ প্রশ্নটি মোহতর মলন আবদুল্লাহ খান চৌধুরী সাহেবের কাছে রাখছি হজরত আকদাস মসিহে মাউদ ইমাম মাহাদি আলহ সাল্লাবাসাল্লামের পদমর্যাদা আধ্যাত্মিক অবস্থান এবং সম্মান তাই যা হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলিবা সাল্লাম তার জন্য নির্ধারণ করে গেছেন হজুর সাল্লু আলিবুবসাল্লাম আলেমুল গায়ব ছিলেন না তিনি আল্লাহর পক্ষ থেকে না জেনে ধর্ম বিষয়ে কোনো ভবিষ্যৎবাণী করতেই পারতেন না তিনি বলেছেন আগমনকারী ইসা যিনি আসবেন তিনি নবীউল্লাহ হবেন আবারও শুনেন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লিবাসাল্লাম বলছেন ভবিষ্যতে যিনি আগমন করিবেন তিনি নবীউল্লাহ হইবেন কেবল মুসলিম শরীফের হাদিসে না কেবল ইবনে মাজা শরীফের হাদিসে না আরও জায়গায় তিনি পুরস্কারভাবে লিখেছেন হজরত ঈসা আলাইসালাম সম্পর্কে লেসা বেনি ওয়া বেনহু নবী ইউন ইয়ানি ঈসা এরপরে ইয়ানি ঈসা দেওয়া আছে এরপরে ওয়া ইন নহু আগমনকারী ঈসা অবশ্যই নবী হবেন আমার এবং তার মধ্যে আর কোনো নবী নাই রসুল আকরম সাল্লা আলিয়াসাল্লামের বিখ্যাত হাদিস এত সহজ বিষয় নয় আমি আপনাকে প্রথমেই আশ্বস্ত করেছি নিজের পক্ষ থেকে বানিয়ে কোনো রকমের দাবি হজরত মির্জা গোলাম আহম্মদ কাদিয়ান করেননি করতেই পারতেন না আর তার পদমর্যাদা ঠিক তাই যা হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলিবাসালাম তার জন্য নির্ধারণ করে গেছেন আল্লাহ থেকে জেনে বলে গেছেন হ্যাঁ কখনো এই কথা মনে করবেন না যে যখন আমরা বলি যে তিনি নবী উল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী তার মানে হচ্ছে তিনি স্বয়ং সম্পূর্ণ নবী বাহক নবী রসুরুল্লাহ সাল্লি সাল্লামের শিক্ষার উপর ডিঙিয়ে গিয়ে কোনো নবু দাবি করেছেন এই ধরনের কোনো দাবি তার নাই তিনি বলছেন খাতমান্ন নবীনের মানেই হচ্ছে যিনি সত্যায়ন করেন সিলমোহর সত্যায়নের জন্য ব্যবহৃত হয় আপনি আরব দেশে আছেন আপনি ভালো করে জানেন অ্যানাল খাতম অ্যানুল খাতম কোনো একটা নথি আপনি যখনই কোথাও দিবেন ওরা জিজ্ঞেস করবে সিলমোহর কোথায় শিলমোহর কোথায় সত্যায়ন কোথায় কর্তৃপক্ষের সাইন কোথায় অ্যান আল খাতম এটা হচ্ছে আরব আরবদের জন্য সুবিধাজনক একটা বিষয় যেহেতু আপনি আরব দেশে আছেন এই জন্য আমি বলছি কথাটা এই যে খাতামান নবীন সাল্লাহ সাল্লাম তিনি সিলমোহর অঙ্কিত করলে তবে গিয়ে একজনের নবুয়ত সাব্যস্ত হয় অর্থাৎ সত্যায়ন করলে তবে তিনি নবী সাব্যস্ত হন তা হলে নবী সাব্যস্ত হতে পারেন না হজরত মোহাম্মদ সাল্লিবাহাল্লাম তাকে যে অর্থে নবুয়তের কথা বলেছেন যে অর্থে তিনি নবী বলেছেন সেটাও উনি বর্ণনা করে গেছেন রসুল আকরাম সাল্লু আলিবাহসাল্লাম বলেছেন যিনি মাহাদি তিনি ঈসা যিনি ঈসা তিনি মাহাদি এত প্রসিদ্ধ হাদি সিটি

এখন এত স্পষ্টভাবে রসুল আকরাম সাল্লা আল্লি আসাল্লাম এই কথাটা বলে গেছেন যিনি মাহাদি তিনি ঈশা যিনি ঈশা তিনি মাহাদি আগের ঈশা ইমাম মাহাদি ছিলেন না অতএব আমি তার কথা বলছি না আমি এই উম্মতের মাঝে আগমনকারী আরেক ব্যক্তিত্বকে ঈসা ইবনে মারিয়াম নাম দিয়েছি যার আরেকটা নাম হবে আল ইমাম আল মাহাদি আর যাকে আমি ঈসা ইবনে মারিয়াম বলে আসবেন বলে দাবি করছি বা ভবিষ্যৎবাণী করছি তার পদমর্যাদা আমি বলে গেলাম নবীউল্লাহ হবেন রইল বাকি কি ধরনের নবীউল্লাহ আমি বলেছি তিনি স্বয়ং সম্পূর্ণ নবী উল্লাহ নন তিনি রসুল আকরম সালামের শিক্ষাকে বাতিল করার নবী উল্লাহ নন নতুন কোনো কলেমা নিয়ে আসেন নাই তাহলে কি ধরনের নবী দাবি তিনি করছেন তিনি করছেন কোরআন অনুযায়ী সিদ্ধ সেই দাবি যার কথা নিসার সত্তর নম্বর আয়তে বলা আছে কি বলা আছে নিসার সত্তর নম্বর আয়তে বিসমিল্লাকে এক নম্বর আয়ত ধরে আল্লাহ তালা বলছেন আউজবিল্লাহ মিনা শাহতানুরিম ওয়ামাইতেল্লাহ বা রসুল্লাহ

অর্থাৎ নবীদের ওয়া সিদ্দিকীনা সিদ্দিকদের ওয়া সোহাদা শহীদদের ওয়া এবং এবং নেক বান্দাদের অন্তর্ভুক্ত হবেন তাহলে এই উম্মতের মাঝে যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করবেন তারা সালেহ হতে পারবেন তারা শহীদ হতে পারবেন তারা সিদ্দিক হতে পারবেন এবং যুগের প্রয়োজন থাকলে যুগের শর্তপূর্ণ হলে এবং আল্লাহর অনুগ্রহ থাকলে এই উম্মতের মাঝে উন্মতি নবুয়তের দ্বার উন্মুক্ত করা হয়েছে কিন্তু আনুগত্য শর্ত উন্নতি হওয়াটা শর্ত বাইরে গিয়ে নয় সারা জীবন হজরত আকদাসী মাম্মাদি আল্লাহ এই দাবির উপরে নিজেকে দাঁড় করিয়ে রেখেছেন এইটাই তার দাবি এর চেয়ে বাড়তি কোনো কথা তিনি বলেননি জীবনের শেষ লগ্নেও তিনি এই কথাই ঘোষণা দিয়েছেন অন্যান্য জায়গায় যেখানেই কিছু বলেছেন এই কথার আওতায় কথা বলেছেন যে আল্লাহ আমাকে এই নৈকট্য দান করেছেন রসুল আকরম সাল্লাহ সাল্লামের আনুগত্যে এখন খুব সহজ ভাষায় শেষ করি একটা বক্তব্য সেটি হচ্ছে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহামকে মানলে আল্লাহ নৈকট্য লাভ করা যায় কি যে কোনো মুসলমানের কাছে আমাদের এই প্রশ্ন হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের আনুগত্য করলে আল্লাহ তালা নৈকট্য লাভ করা যায় কি অবশ্যই যায় কোরআন শরীফে বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন যেমন তুম ইহাবিব কুমুল্লাহ তুমি বলে দাও হে মোহাম্মদ সাল্লাম তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার আনুগত্য করো আমার পূর্ণাঙ্গীন অনুসরণ করো তাহলে কি হবে ইহ কুমুল্লাহ যে বাবে স্বার্থ ইহ আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ যাকে ভালোবাসেন সে হয় সালে হয় না হলে সে শহীদ হয় না হলে সে সিদ্দিক হয় নাহলে সে উম্মতি নবীর পদমর্যাদা লাভ করে কিন্তু নবতের জন্য যুগের চাহিদা অর্থাৎ যুগের শর্তপূর্ণ হওয়া বেশিরভাগ লোকের রসা তুলে যাওয়া এবং আল্লাহর অনুগ্রহ আবশ্যক শর্ত যদি এটা পূর্ণ হয় তবেই কেবল কাউকে আমরা এই পদমর্যাদায় ভূষিত হতে দেখেছি তা হলে নয় এই উন্ম্মতের মাঝে মাত্র একজন সম্পর্কে এই ভবিষ্যৎবাণী আমরা দেখতে পাই আগমনকারী ঈসা ইবনে মারিয়াম আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করবেন এটা স্বাধীন সার্বভৌম নবুয়ত নয় স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ নবুয়ত নয় এটি পরাধীন নবুয়ত রসুলে আক্রম সাল্লাহ আল্লি আসলামের আনুগত্যের নবুত আর এটাকেই উন্মতি নবুবত বলা হয়েছে জাজাকাল আল্লা মনার সাহেব লিবিয়া থেকে যে ভাই প্রশ্ন করেছিলেন মুশিবু রহমান মুশিবুর রহমান সাহেব আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন